সময়ত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। এটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে গেলে বা বোঝাতে গেলে সময় লাগবে। তা আপনারা এই ডায়াগ্রামটা প্রথম থেকে দেখবেন। আশা করি যারা বড় বিল্ডিং এর কাজ জানেন না বা ডায়াগ্রাম বুঝেন না, তাদের জন্য এটা উপকারে আসবে। তো আমরা এখানে প্রথমত দেহতে একটা একটা বড় ডায়াগ্রাম, তো এটা আমরা প্রথম থেকে শুরু করছি। তো দেখেন যে এখানে ইলেকট্রিক্যাল ওয়ার্কিং ডায়াগ্রাম, তো এখানে একটা শামীমবাগ এলাকায় আর কি, ঠিক আছে। তো এটা দেখা যাচ্ছে আমাদের টোটাল এই বিল্ডিংটা নয়তলা বিশিষ্ট একটা বিল্ডিং। তো এই নয়তলা বিশিষ্ট বিল্ডিংয়ের এখানে আমাদের বেসমেন্ট আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, এরপরে আমাদের একদম 1 থেকে 8 ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেক ফ্লোরে 6টা করে ফ্ল্যাট আছে। তো আমার এখানে মোট 50টা ফ্ল্যাট আছে। তো এখানে আমাদের কোথায় কেমন তার গেছে, কি লোড হিসেব করা হয়েছে, কেমন সার্কিট ব্রেকার আছে, কত জেনারেটর আছে, সবগুলো আমরা আজকে ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে দেখেন যে প্রথম যে ফেজটা, তো এখানে আমাদের সিম্বল রয়েছে, যে এই সিম্বলগুলো এখানে ইউজ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত সিম্বলটা একটু দেখে নিব। তো দেখেন যে এখানে আমরা MDB, SDB, এই যে TBDB, এখান থেকে শুরু করে দেখেন যে এই সিম্বলগুলো, তো এখানে আমাদের অনেকগুলো সিম্বল রয়েছে। তো এই প্রত্যেকটা সিম্বলই আমাদের এই ড্রয়িংয়ে আছে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় হলো যে এখানে এই যে MDBটা, সেটা কোথায় বসছে সেটা কিন্তু এখানে মেনটেন করা নেই, ভিতরে আমরা দেখতে পারবো। এন SDBটা এখানে দেখা যাচ্ছে 7 ফিট উপরে হাইটে আছে, টপের দিকে 7, নিচ থেকে উপরে 7 ফিট অবস্থানে আছে। এরপরে দেখেন যে আমাদের এখানে লেখা আছে যেমন TBDB, অর্থাৎ টিভি অ্যান্টিনা ডিস্ট্রিবিউশন বোর্ড, ইন্টারকম মেইন জাংশন বোর্ড, টেলিফোন জাংশন বোর্ড। আশা করি আপনারা এই যে ইন্টারকমটা বুঝেন বা টেলিফোন বুঝেন। তারপর আমি বলি যে ইন্টারকম সিস্টেমটা আসলে এই বিল্ডিংয়ের মধ্যে যোগাযোগ করার জন্য, যে কোনো ফ্ল্যাট থেকে সিকিউরিটি গার্ড বা একটা ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে কোনো বিল ছাড়া কথা বলতে পারবে তারা। আর যেটা টেলিফোন, সেটা তো আপনারা বিদেশে দেশের বাইরে বা মোবাইলেও কথা বলতে পারবেন। এরপর দেখেন যে এই যে সুইচ বোর্ডগুলো, এখানে ডিবি সুইচ যেটা গিজারের জন্য ব্যবহার করছে। এরপর দেখেন যে আমাদের টিউবলাইট, এখানে ইলেকট্রিক টিউবলাইট বা টিউবলাইট, এই যে ওয়াল লাইট একটা ইমার্জেন্সি দিচ্ছে। তো যেগুলো ইমার্জেন্সি লেখা আছে এগুলো আসলে জেনারেটরে চলবে। আরও ভিতরে আমরা ডায়াগ্রাম আলোচনা করবো। এখানে যে EL ওয়াল লাইট, ঠিক আছে, ECL সিলিং লাইট, এরকম স্পট লাইট, মিরর লাইট মানে আয়নার লাইট, তো দেখেন যেখানে গেট লাইট, সিকিউরিটি লাইট, এখানে ফল সিলিং লাইট, এরকম করে যে ওয়াল ফ্যান, স্যান্ডেলিয়ার, তো এখানে সিলিং ফ্যান, তো আমরা এইগুলো দেখতে পাচ্ছি সব। এখানে বিশেষ করে দেখেন যে আমাদের PQ, এটা হলো 3 ফিনের, ঠিক আছে। তো এই যে 3 ফিন, তো এটা 3 ফিন হলে এটা আমাদের 3 ফিন 13 এম্পিয়ার বোঝাচ্ছে। তবে ওয়াট ক্যাপাসিটি কিন্তু আমরা পরে এটা আলোচনা করব। এরপর দেখেন যে SQ, এটা হলো 2 ফিনের, এটা হলো 5 এম্পিয়ারের সুইচগুলো। তো আমরা এখানে আশা করি আপনারা এটা দেখে নেবেন। তারপরে দেখেন যে আমাদের এই সাইডে আরেকটা সিম্বল রয়েছে, এখানে C1 থেকে C13 পর্যন্ত সিম্বল আছে। তো এখানে C1 থেকে C13 যে সিম্বলগুলো, এখানে আমরা কোন এই C1 বলতে, এই C1-এর মধ্যে এটা পাইপ, আমরা যখন ছাদে পাইপ ফেলবো সেই পাইপের সাইজটা কী হবে, এবং যখন পরক্ষণে পাইপের তার দিব সেই তার টানার সময় কতগুলো তার যাবে, কত আরএমে তার যাবে, সেটা এখানে লেখা আছে। আশা করি বুঝতে পারছেন যে এখানে ছাদের মিনিমাম তার পাইপের সাইজ হলো 3x4 ইঞ্চি। 3x4 ইঞ্চি পাইপ হলো ছাদের মিনিমাম পাইপ, ঠিক আছে। আর ছাদের ম্যাক্সিমাম পাইপ কিন্তু 1 ইঞ্চি ব্যবহার করছে। তো এটাই হলো তাহলে ছাদের পাইপ, আমরা বলতে পারছি যে আমাদের কন্ডুইট পাইপ, তো সেটা মিনিমাম 3x4 ইঞ্চি। 3x4-এর ভিতরে এখানে যখন C1 লিখছে, সেটা দুটো তার আছে, 1.5 আরএমের দুটো তার, বায়া কেবল আছে। বায়া হলো PVC ইনসুলেটেড নট শিটেড কেবল, ঠিক আছে। এরপরে C2 দেখেন যেখানে 4টা 1.5 আরএমের তার আছে। তো দুটো তার কেন থাকে আশা করি বুঝতে পারছেন, দুটো তার থাকে একটা লাইন একটা নিউট্রালের জন্য, অর্থাৎ একটা লোডের জন্য। তাহলে 4টা তার, দুটো লাইন দুটো লোডের জন্য। এখানে দেখেন যে C3-তে 6টা তার, অর্থাৎ 3টা লোডের জন্য। এখানে C4-এ 8টা তার, 4টা লোডের জন্য। এভাবে C5-এ যখন গেছে, এখানে C4-এ গেলেই দেখেন যে সেখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি পাইপ ব্যবহার করছে, C5-এও কিন্তু 1 ইঞ্চি ব্যবহার করছে। তো এখানে সব এই যে C5 পর্যন্ত 1.5 আরএমের বায়া কেবল আছে। যখন C6 হয়েছে তখন কিন্তু দেখেন যে আমাদের 2.5 আরএম, দুটো আছে 2.5 আর একটা আছে 1.5 আরএ। তো যেহেতু এখানে 3টা তার, অর্থাৎ এটা 3 পিন সকেটের জন্য গেছে বা পাওয়ার সকেটে গেছে, সেটা 3x4 5 হয়ে গেছে। আবার যখন C7 হয়েছে তখন 4টা 2.5 আরএমের তার গেছে,
আর একটা 1.5 গেছে, অর্থাৎ এটা হলো দুটো সকেটের জন্য গেছে, দুটো পাওয়ার সকেটের জন্য গেছে। এখানে মোট হলো এই যে চার আর পাঁচটা তার গেছে, ঠিক আছে। এরপর দেখেন যে যখন 3.8 হয়েছে সেখানে ছয়টা 2.5 আরএম এর তার গেছে আর একটা 1.5 গেছে, অর্থাৎ তিনটি পাওয়ার সকেটের জন্য এখানে তার গেছে। তো এইভাবে এই যে মার্কিংগুলো, তো এখানে দেখেন যে ছয়টি 4 আরএম এর তার গেছে এবং একটা 2.5 আরই তার গেছে। এই 2.5 আরই হলো ফিলাডের মূল তার, আর এই যে চারটা তার কেন গেছে আমরা পরে এটা দেখবো আর কি কোথায় গেছে। তো এখানে এরকম করে বিভিন্ন জায়গায় যে তারগুলো আছে এই কোডের সাথে সিম্বলের সাথে পাইপ এবং তারের সাইজের মিল রয়েছে, সেখানে আমরা C1 দেখলেই বা C10 দেখলেই বুঝতে পারবো যে কয়টি তার কোথায় গেছে আর কি। তো আমরা পরের পেজে যাই। তো দেখেন যে আমাদের পরের পেজে এখানে আমাদের ড্রয়িংটা দেখি কোন জায়গা, এটা হলো বেসমেন্ট ফ্লোরের জন্য, ঠিক আছে। তো এখানে মূলত গাড়ি পার্কিংয়ের জন্য এই ফ্লোরটা রয়েছে। তো এই ফ্লোরে আমাদের যে ইলেকট্রিক্যাল কাজগুলো রয়েছে আমরা সেগুলো দেখব। তো এখানে আমাদের যে লাইট লাগবে, যে লাইট তো লাগবেই, আবার এখানে কিছু রুম আছে সেগুলোরও আমাদের লাইট ফ্যান উভয়ই লাগবে। তো এখানে দেখেন যে এই যে এখানে পথ ঢোকার জন্য ব্যবস্থা রয়েছে, এখানে রুম আছে, কিছু গার্ড রুম আছে, সাব স্টেশন রুম আছে, এগুলো পরের পেজে বোঝানো আছে, তো আমরা সেগুলো দেখবো। তো এখানে দেখেন যে অবস্থানগুলো, অর্থাৎ আমাদের যে লোডগুলো আছে, যেমন এই যে লাইটগুলো, এই যে লাইটগুলো, তো সেগুলো কোন জায়গায় বসছে সেটা এই ড্রয়িংয়ে বোঝাইছে। এবং এখানে প্রত্যেকটা মাপ দেওয়া আছে কিন্তু এখানে, যে এটা কত ফিট দূরত্ব ডিস্টেন্স। তো সেগুলো যখন আপনারা এই ড্রয়িংটা হাতে পাবেন তখন ক্লিয়ার করে বুঝবেন, বা যে ড্রয়িংটা আপনারা দেখবেন তখন সেই ড্রয়িংয়ে উল্লেখ থাকবে মাপগুলো। তো এই বিল্ডিংটার আমাদের এখানে দেখেন যে এখানে নিচে নামার জন্য সিঁড়ি একটাই দেখাচ্ছে, একটা লিফট দেখাচ্ছে, কিন্তু যখন আমরা এটা গ্রাউন্ড ফ্লোরে যাব তখন কিন্তু এটা বেড়ে যাচ্ছে। তো এখানে দেখেন যে এখানে এই পাশে একটা পথ আছে গাড়ির জন্য, আর এখানে এই যে একটা পথ আছে। তো এনারা যখন ইউজ করবে তখন ভাববেন যে সেটা কীভাবে করবে। তো আমরা এর পরে যাই, আমরা মূলত ফ্ল্যাটের লোকেশনটা ভালো করে বোঝানোর চেষ্টা করব। তবে এখানে আমাদের যেখানে আমাদের সাব স্টেশনটা হবে বা ইলেকট্রিক হবে, তো এখানে দেখেন এটা হলো গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। এই যে এটা হলো বেসমেন্ট ফ্লোর। তো বেসমেন্ট ফ্লোরের আগে যেটা দেখছিলাম তো সেটাই এখানে আবার লাইনগুলো টেনে দেখাইছে আর কি। তো এখানে যে আমাদের আগে লোডগুলো ফাঁকা ছিল, এখন লোডগুলো লাইনটা কোথা থেকে আসছে সেটা দেখাচ্ছে। তো যেমন এখানে প্রথমত দেখেন যে এখান থেকে আমাদের এই যে লাইনটা, তো এখান থেকে টানতেছে, তো টেনে সেই যে এখান থেকে আমি একটু বুঝে দিতে পারি খেয়াল করে, যে লাইনটা যখন আসছে দেখেন এখানে C3 লেখা আছে। তো C3-তে তারের সংখ্যা মনে হয় আপনাদের মনে আছে, সেখানে ছয়টি তার ছিল 1.5 আরএম এর, অর্থাৎ দুটো তার যখন এই লোডে চলে গেল তারপর দেখেন C2 হয়ে গেছে। তো C3 থেকে একটা কোড চলে আসলো, C2-তে চলে আসলো, সেখান থেকে দেখেন আমরা একটা লোডে চলে গেল, যখন আরও দুটো তার চলে গেল চারটা থেকে, মোট ছয়টা থেকে প্রথমে এখানে দুটো চলে গেছে, চারটা থাকে, C2-তে চারটা বোঝাইছে। তারপরে যখন আবার দেখেন এখানে C1 বোঝাইছে, অর্থাৎ এখানে C1 মানে দুটো তার, ঠিক আছে। তো এই যে তারের ডিস্ট্রিবিউশনটা, এখানে পাইপের সাইজটা C3 পর্যন্ত 3x4 পাইপ ছিল আর কি, যেটা আমরা আগের পেজে দেখে আসছি। তো এরপরে দেখেন যে আমরা এবার গ্রাউন্ড ফ্লোরে যাব। তো গ্রাউন্ড ফ্লোরের বিষয়টা আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে, এখানে আমাদের অনেক ডাটা রয়েছে বোঝার জন্য। তো আমরা এই ফ্লোরে দেখেন যে কি আছে, তো এই ফ্লোরে কিন্তু এখানে আমরা বিল্ডিংটা দেখতেও সুন্দর লাগতেছে, কারণ এখানে বিভিন্ন ডিজাইন করে রাখছে গার্ডেনের, এখানে সিকিউরিটি গার্ডের রুম টুম আছে। তো এখানে দেখেন যে টোটাল এই যে কমিউনিটি হল আছে, এরপরে দেখেন যে এখানে আমাদের এই যে মেনটেন্যান্স ম্যানেজমেন্ট অফিস আছে, এখানে যে ইলেকট্রিক্যাল এটা সাব স্টেশন, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে মূল স্টেশন জেনারেটর সব এখানে আছে আর কি। এরপরে দেখেন যে এটা পাশে এখানে পিট 1 পিট 2 পিট 3 পিট 4, তো এইগুলো হলো এটা আমাদের হলো আর্থিং, ঠিক আছে। তো এখানে কতগুলো আর্থিং করা লাগবে, এখানে 7 ফিট 7 লেখা আছে। এরপরে দেখেন যে এইদিকে কিন্তু আরও আছে 8 9, তো এরকম করে আমাদের আর্থিংগুলো কোথায় করতেছে তা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে দেখেন যে আমাদের এই যে গার্ডের রুম আছে, সেখানে গার্ড লিভিং রুম আছে, টয়লেট আছে গার্ডের জন্য। তো এখানে দেখেন যে লাইট আছে, এই যে ফ্যানগুলো আছে, এই যে ফ্যান, এই যে লাইট, এরপর 2 পিন 3 পিন। তো এখানে দেখেন যে যে ইন্টারকমের লাইন আছে, তো এখানে এই যে এসবি মানে সুইচ বোর্ড। তো এখানে এই যে ইলেকট্রিক্যাল অবস্থানগুলো, যে আমাদের ফিটিং সিস্টারগুলো যা আছে, তো এই ড্রয়িংটা বোঝার জন্য আমরা ড্রয়িংয়ের পাশের জিনিসগুলো একটু খেয়াল করি। যদি কেউ টেস্ট করতে চান সেখানেও দেখেন যে আমাদের পাশে যে জিনিসগুলো লেখা লাগবে, তো এখানে দেখেন যে প্রজেক্টের নাম লেখা আছে,
সাইলেন্ট লেখা আছে এখানে কনসালট্যান্ট এই যে স্যার আছে তো এই স্যারের আমাদের কাজটা আর কি তো কনসালট্যান্ট স্যার তো এখানে তার প্রথমে কিন্তু তো প্রথম পেজে দেখেন যে এখানে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার স্যারের এখানে যে সিল আছে অর্থাৎ এটা ড্রয়িংটা পাস করার ছিল আর কি এই ড্রয়িংটা কিন্তু এটা রাফ একটা ড্রয়িং ছিল কারণ এটা এটা ব্যবহার হয়নি এখানে যে সমস্ত ফল্ট আছে সেগুলো পরে রিপেয়ার করছে তো আমরা এটা ট্রেনিং সেন্টার দেখানোর জন্য রাখছি তো যাই হোক তো দেখেন যে এখানে যারা ড্রয়িং ইঞ্জিনিয়ার স্যারের পরে দেখেন যে এখানে পেজ রাখা হয়েছে ড্রয়িং টাইটেল অর্থাৎ কোন পেজে কিসের ড্রয়িং আছে সেটা বোঝানো হচ্ছে তারপরে যে ক্যাডে করছে তো ক্যাডে ডিজাইন যিনি করছেন তার এটা এখানে আছে তো এরপরে দেখেন যে ড্রয়িংটা কখন করা হয়েছে সেই ড্রয়িং এর সাল এবং শীট কয়টা আছে সেটা লেখা আছে এরপরে দেখেন যে এইখানে কিন্তু আবার রাস্তার পজিশন বোঝানো আছে তারপরে যে আপনার সেই এই ফলোটার ড্রয়িং যে ফলোয়ের ড্রয়িং সেটা লেখা আছে আর এখানে কি উল্লেখ করা আছে সেই জিনিসটা স্পেশালি খেলা এখানে লেখা আছে যেমন আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে এখানে মূলত আর্থিং এবং লাইটনিংটা এখানে উল্লেখ করা আছে এখানে যেমন ফিট এখানে দেখে নাইন এখানে লেখা আছে কোন ফিট কোথায় এটা ডিটেলসটা কিন্তু আমরা পরক্ষণে জানতে পারবো যেমন এখানে ফিট ওয়ান এবং টু এটা ওয়াল বডি অ্যাকসেপ্টেড লিফ্টের জন্য দিছে তো সেইগুলো কিন্তু ভিতরের ড্রয়িংটা আছে বাট এখানে কিন্তু অলরেডি একটা ছোট করে একটা বুলেট পয়েন্টে বলা আছে কোথায় কথার জন্য করা হচ্ছে আর কি তো এই জিনিসটাই কিন্তু এই ড্রয়িং রয়েছে আমরা এখানে দেখেন যে আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ডাক তো এখান দিয়ে এই যে ডাকগুলো তো এখান দিয়ে মূলত আমাদের ইলেকট্রিক্যাল পাইপগুলো এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ওঠার জন্য বা একতলা থেকে আরেকতলা ওঠার জন্য এই পাড়ে যে ব্যবহার করা হবে এটা কিন্তু সিঁড়ির দুই পাশে তো এখানে দেখেন যে এখানে দুটো সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি তো এই যে একটা সিঁড়ি আবার একটা লিফট আছে ওকে তো এখানে তো এটা তো গ্রাউন্ড ফ্লোর তো সেখানে গাড়ি রাখার জন্য ব্যবস্থা আছে আর এখানে কিছু রুম আছে যেমন সাব স্টেশন আছে ম্যানেজমেন্ট রুম আছে এরপর দেখেন যে কমিউনিটি হল আছে তো এদিকে গার্ড রুম আছে দুই পাশে দুটো এখানে এই পাশে একটা গার্ড রুম আছে এদিকে আরেকটা গার্ড রুম আছে ওকে তো এখন এইখানে যেমন আমরা আর্থিংগুলো দেখলাম অনুরূপ আমাদের এখানে যে ইলেকট্রিক্যাল ডাক রয়েছে সেটা দেখলাম এরপরে দেখেন যে এখানে টেরে আছে কেবল আছে যে যে আমাদের এটা সাব ডিস্ট্রিবিউশন রুম থেকে বা এখান থেকে এই যে ট্রে হয়ে কেবলগুলো আসতেছে ডাকে আসতেছে এখানে ডাকে আসতেছে তো এই জিনিসগুলো এখানে ক্লিয়ার করা আছে তো আমরা যদি ফ্ল্যাটের ড্রয়িংয়ে চলে যাই তখন কিন্তু আমরা ফ্ল্যাটটা ক্লিয়ার করলে আমরা এই জিনিসগুলো আরও সহজে ক্লিয়ার হতে পারবো তো এখানে এই প্রত্যেকটা পেজে যেমন আগে শুধু লোডের অবস্থান বুঝাইছে এই যে লোডের অবস্থানগুলো বুঝাইছে এরপরের পেজে দেখেন যে এটা লোডগুলো কোথা থেকে টানছে সেই লেডগুলো কোন পাইপ দিয়ে গেছে পাইপের ভিতরে তো এখানে যে আমাদের সিম্বল সি ওয়ান সি থ্রি সেটা তো তারের সাইজ বলা আছে ঠিক আছে তো এখন আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাই এখন ফ্ল্যাটের অবস্থা দেখেন যে এখানে কয়টা ফ্ল্যাট আছে এখানে ছয়টা মোট ফ্ল্যাট আছে আমরা আগে ছয়টা ফ্ল্যাট দেখি যেমন টাইপ এ এরপরে দেখেন টাইপ বি টাইপ সি তারপরে দেখেন যেটা টাইপ ই এরপরে টাইপ ডি আর টাইপ হলো এফ তো এই হলো আমাদের মোট হলো ছয়টা ফ্ল্যাট তো ছয়টা ফ্ল্যাটের জন্য এখানে লিফট আছে আর সিঁড়ি আছে তিনটা মোট একটা হলো বাইরের সিঁড়ি এই যে এই সাইডেরটা ইমার্জেন্সি এক্সিটের জন্য আর তাছাড়া নর্মালি দুটো সিঁড়ি এখানে আছে দুটো সিঁড়ি এখানে রয়েছে ঠিক আছে তো এখন আমরা এই লোডগুলো আগে খেয়াল করব যে তো আমাদের এখানে বোঝার জন্য আমার মনে হয় এটা দেখাই ভালো হবে কারণ এটা ফুল সেপারেট আছে তো ভিউয়ার্স আমরা এখন একটা ফ্ল্যাট নিয়ে আলোচনা করতেছি তো দেখেন যে আমরা টাইপ এর মধ্যে আসি যদি আমরা একটা ফ্ল্যাটটা ভালো মতো বুঝতে পারি হিসাবটা তাহলে আমরা বাকি ফ্ল্যাটগুলো সবই বুঝতে পারবো ওকে তো এখানে দেখেন যে আমাদের টাইপ এ তো এই টাইপ এ ফ্ল্যাটের মধ্যে আমরা এটা ফ্ল্যাটের জন্য দরজা ফ্ল্যাটের ডোর এখানে দেখেন যে দরজার পিছনে এই সাইডে আমাদের সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড একটা বোর্ড রয়েছে আর এখানে আমাদের প্রত্যেকটা জায়গায় সুইচ বোর্ড এসবি হলো সুইচ বোর্ড দেখেন এখানে সুইচ বোর্ড দরজা খুলেই সুইচ বোর্ড পাচ্ছে এখানে এই রুমের জন্য সুইচ বোর্ড আছে এটা হলো ডাইনিং রুম এরপর দেখেন যে আমাদের এখানে সুইচ বোর্ড আছে দরজা খোলার পর আমরা সুইচ বোর্ড দেখছি এখানে টয়লেটে যাওয়ার জন্য সুইচ বোর্ড আছে এই যে প্রত্যেকটা রুমগুলো যদি আমরা খেয়াল করি আগে তো আমাদের এখানে রুমগুলোকে ভাগ করে নিয়েছে যেমন এটা লিভিং রুম এটা ডাইনিং রুম এরপর এটা বেড টু এটা দেখেন মাস্টার বেড তো মাস্টার বেডকে এক ধরছে তাহলে মাস্টার বেড একটা বেড এরপরে বেড টু আর এতে বেড থ্রি তার মানে এই ফ্ল্যাটে মোট তিনটা বেড আছে ঠিক আছে এরপরে এখানে লিভিং রুম আছে আর ডাইনিং রুম আছে এছাড়া কিচেন আছে টয়লেট আছে দুটো একটা হলো অ্যাটাচ টয়লেট
আর বারান্দা দেখেন এই যে বেড থ্রি যেটা এটার সাথে বারান্দা নাই, তো এখানে আমাদের এই রুমটাই বারান্দা আছে বেড টু তে, এবং মাস্টার বেডে একটা বারান্দা আছে। তো এখন দেখা যায় এসি লাইন আছে শুধুমাত্র একটা রুমে, এই যে মাস্টার বেড, এখানে এসি লাইন আছে, এই যে ফি দেখা আছে এসিটা, এখানে টয়লেটে মনে হয় গিজারও আছে। ওকে, তো গিজারের জন্য গিজার আছে, এই যে ডিবি সুইচ ব্যবহার করছে, এখানে গিজার আলাদা করে আমাদের সিম বলেছিল আর কি সেখানে। তো এখানে টোটাল লোডগুলো যদি আমরা এখানে এ করে যে আমাদের লোডের কি অবস্থা, তো দেখেন যে একটা রুমে যদি আমরা খেয়াল করে যে এখানে এই যে লোডগুলো, যে এখানে ইলেকট্রিক, এই যে একটা সিলিং ফ্যান, এখানে এই যে ইলেকট্রিক ওয়াল লাইট, ঠিক আছে, এখানে দেখেন যে আমাদের পাওয়ার সকেট, এখানে যে টু পিন সকেট, আর এই যে এখানে এটা তো এসির জন্য আলাদা দিছে, এখানে এটা ফি লেখছে, এখানে একটা থ্রি পিন আছে। কিন্তু এই এখন বলতো তো আসলে টু পিনটা ওইভাবে ব্যবহার করে না মানুষ, এখানে মানে মূলত সবই থ্রি পিন দেওয়া হয়, যে যেটাকে মনে করে ইউজ করতে পারে, অর্থাৎ একটা দেখে গেছে থ্রি পিন অপশন থাকলে তো এখন বর্তমান যে কম্বাইন্ড সকেটগুলো সেখানে টু পিন, এই যে অনেকগুলো টু পিন থাকে আর কি, ঠিক আছে। অতএব এখানে এই দুটো কিন্তু অ্যাটাচ করে টান, আমরা যখন লাইন টানা দেখবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবো। তো এখানে এই যে এই রুমটা, এখানে দেখেন যে একটা ফ্যান, হ্যাঁ একটা সিলিং ফ্যান, এখানে যে লাইট আছে দুটো লাইট আছে, একটা টিউব লাইট আছে, মোট তিনটা লাইট আছে। তো এখন এই যে লোডগুলো আছে এই লোডগুলো আমাদেরকে চিনতে হবে, এবং লোডগুলো সংযোগটা সুইচ বোর্ড থেকে দিতে হবে। এখানে আমরা এটাকে ভেঙে নিব দুটো ভাগে, একটা হলো লাইট ফ্যান একদিকে রাখবো, আর অন্যদিকে আমরা সকেটগুলো রাখবো। তো সেইগুলো আমরা চলেন দেখি, তারপরে আমরা টোটাল কতগুলো লোড আছে সেগুলো হিসাব করে লোডের ক্যালকুলেশন করবো। ওকে, তো এখন দেখেন যে আমরা পরবর্তী ড্রয়িংয়ে যখন যাচ্ছি, তো পরবর্তী ড্রয়িংয়ে গেলে আমরা এখানে কিন্তু এই যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে দেখেন যে আমাদের এখানে যে লাইনটা, এই যে প্রথমে একটা ইলেকট্রিক আর ডার্ক থেকে, ইলেকট্রিক ডার্ক অর্থাৎ একটা পাইপ থেকে আমাদের সাব ডিস্ট্রিবিউশন লোডের লাইন আসলো। ওকে, এই লাইন আসার পরে দেখেন যে একটা লাইন আসছে, এই যে এখান থেকে লাইন আসছে, এই লাইন আসার পরে এখান থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে লাইন চলে যাচ্ছে কয়টা ভাগে, একটা সার্কিট ওয়ান, সার্কিট টু, সার্কিট এইভাবে আর কি। বাট এখানে সি ওয়ান লেখা আছে, অর্থাৎ সি ওয়ানে দুটো তার যায়, দুটো তার দেখেছে, এখানে এইভাবে আর কি চারটা বের হয়েছে, একটা দুটো তিনটা চারটা বের হয়েছে। এর প্রত্যেকটারই ব্যাখ্যা আমরা পরবর্তীতে পাবো ইনশাল্লাহ। তো দেখেন যে এখানে যদি আমরা খেয়াল করি, এই যে লাইনটা এখানে লাইট আর ফেনের জন্য দেখা আসছে, তাহলে এখান থেকে সুইচ বোর্ড থেকে লাইনটা যখন আসছে দেখছেন, তো লাইনটা আসার পরে আমরা খেয়াল করি এখানে সুইচ বোর্ড থেকে খেয়াল করি, তো এটা দেখেন যে এখানে একটা এই যে লাইটে গেছে সি ওয়ান, হ্যাঁ এখানে দেখেন সি থ্রি যখন গেছে, এই যে এখানে ফ্যানে গেছে, এরপরে এখানে লাইটে গেছে, আবার বারান্দার লাইটে গেছে, তিনটা লোডে গেছে। সি থ্রি হলে ছয়টা তার, দুটো তার ফ্যানে চলে গেল, আবার দুটো তার টিউবলাইটে গেলো, তারপরে দুটো তার এই যে এখানে সিলিং লাইটে গেলো। তো এখানে এই যে এখানে কিন্তু সুইচ বোর্ড থেকে এখানে এই লাইটও কিন্তু তার গেছে, এই যে ভিতর থেকে ডট ডট দেখা যাচ্ছে আর কি। তো এখানে এই যে আমাদের লাইনগুলো প্রত্যেকটা যদি আমরা খেয়াল করি এইভাবে, কিন্তু এখানে কোন তার দিয়ে কোথায় যাচ্ছে। ভিউয়ার্স, আমরা এখানে দেখেন যে এই যে লোডগুলো, তো প্রত্যেকটা এখানে লাইটিং লোডগুলো আর কি গেছে। তো আমরা যেটা এখানে টয়লেটের জন্য যে লাইট আছে, তো এখানে একটা বলার ব্যাপার যে এখানে যে সবুজ কালারগুলো দেখতে পাচ্ছেন, তো এই সবুজ কালারগুলো এখানে ইমার্জেন্সি আছে, অর্থাৎ যদি বিদ্যুৎ না থাকে তখন জেনারেটর এগুলো চলবে, আর বাকি যেগুলো কমলা কালার বা অন্য কালারে আছে, তো এগুলো কিন্তু বিদ্যুৎ না থাকলে জেনারেটরে চলবে না। তাহলে আমরা এক কথায় সবুজ কালারগুলো, যেমন এই যে এখানে লাইট, আমরা তখন গণনা করে দেখবো পরক্ষণে, কিন্তু যেমন এখানে ফ্যান, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা ফ্যান আছে, এই ছয়টা ফ্যান কিন্তু জেনারেটরে চলবে। অনুরূপ লাইট, এই যে এই ঘরের লাইট, এখানে ঘরের লাইট, অন্তত একটা করে লাইট সব জায়গাতেই কিন্তু আমাদের আছে, যেগুলো বিদ্যুৎ চলে গেলে চলবে, ঠিক আছে। তো এখানে আমরা এই যে এখান থেকে দেখেন যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে একটা লাইন দেয়, এই যে এখানে এটা সি সেভেন গেছে, তো সি সেভেনের মধ্যে আমাদের যে তারের সাইজ দরকার, তো দেখেন যে সি সেভেন যেটা, তো সি সেভেনে কিন্তু এটা চারটি তার আছে 2.5 RM-এর, আরেকটি হলো আর্থিংয়ের তার আছে। তো সি সেভেন যখন গেছে এখান থেকে, তো দেখেন যে সি সেভেন গেলে এখানে সুইচ বোর্ডে গেছে, তো এখানে এখানে কিন্তু আমরা তাহলে পাইপের সাইজ এবং এখানে কোন তার যাচ্ছে কোনটাই সেটা আমরা বুঝতে পারতেছি। এরপরে দেখেন যে আমাদের পরক্ষণের যে ড্রয়িং পেজটা, তো এই পেজটাতে কিন্তু আমাদের এখানে দেখেন যে কানেকশন বোঝানো হয়েছে, সেটা আমাদের ইলেকট্রিক্যাল ফিটিং ফিক্সারের মধ্যে এখানে পাওয়ার সকেট, এসি সকেট, গিজার, ইটিসি কানেকশন বোঝানো হয়েছে, ঠিক আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখেন যে এই যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে লাইন এসে এখানে আর এবং ফি, অর্থাৎ একটা 5 অ্যাম্পিয়ার ধরছে আর একটা 13 অ্যাম্পিয়ার ধরছে।
লোড ক্যালকুলেশন সেটা আরো কম ধরা আছে। তো এখানে এই যে প্রত্যেকটার জন্য দুটো করে দেখেন, এখানে আরেকটা লাইন আসছে, সেটা এসে যেমন এই রুমের একটা 2-পিন সকেট একটা 3-পিন সকেটের সংযোগ হয়েছে, এখানে এটা লাইন এসে এই যে এখানে শুধুমাত্র এটা যে এসির জন্য আলাদা করে সংযোগ হয়েছে এটা, ঠিক আছে। এখানে যে তারটা গিয়েছে এটা দ্বারা এখানে আবার ডিবি সুইচ হয়ে এখানে গিজারের জন্য আলাদা করে গেছে, অর্থাৎ এখানে তারটা C12 গেছে, C12 তার সংখ্যা কি বা কি সাইজ সব লেখা আছে, আমরা সেটা ওই যে আমাদের প্রথম পেজে দেখাইছি, কিছু আগেও দেখাইছি। এরপরে দেখেন যে এখানে এই লাইনটা এসে দেখেন যে এখানে কি দুটো লাইন একবারে টানছে, ঠিক আছে। এখানে C7 আসলে দুটো লাইন একবারে টানছে, এই রুমের একটা পাওয়ার একটা আর দিছে, আর এই রুমের একটা পাওয়ার একটা আর দিছে, অর্থাৎ 2-পিন সকেট একটা 3-পিন সকেট দিছে। তো এইভাবে এখান থেকে যে লাইনটা আসছে C6 হয়ে আসে রান্নাঘরের দুটো সকেটে এখানে গেছে। এগুলো আমি বলছি যে এগুলো কিন্তু সবই বর্তমান 3-পিন সকেট দিয়ে থাকে, যদি এখানে 2-পিন দেখাচ্ছে পাওয়ার লোডের ক্যালকুলেশনের জন্য এমন দেখাইছে। তো দেখেন যে এখানে এই যে লাইনটা এসে এটা কিন্তু এই রুমের একটা আর লেখা আছে, একটা পি লেখা আছে, 3-পিন একটা 2-পিন, বাট দেওয়ার ক্ষেত্রে এখানে আমি বর্তমান যা জানি এগুলো সবই 3-পিন দিয়ে থাকে। তো এখানে দেখেন যে এখানে একটা হলো 2-পিন একটা 3-পিন আর কি, ঠিক আছে। তো এটা আমাদের তাহলে আগে আমরা ফ্যান লাইটের কানেকশন দেখছি, সেটা সুইচ বোর্ড হয়ে গেছে, এখানেও কিন্তু আমরা শুধুমাত্র সুইচ হয়েছে এসির জন্য আর গিজারের জন্য, আর বাকি সবগুলো কিন্তু এখানে যে দেখতে পাচ্ছি সরাসরি চলে গেছে। তো এদের জন্য আলাদা করে সার্কিট ব্রেকার আছে কিন্তু, যেমন এই দুটোর জন্য একটা সার্কিট ব্রেকার, এখানে যে দুটোর জন্য এখানে চারটার জন্য একটা সার্কিট ব্রেকার, এইভাবে আর কি সার্কিট ব্রেকারের ব্যবস্থা আছে, সেগুলো আমরা পরবর্তী ড্রয়িংয়ে বুঝতে পারবো। তো এখানে আরেকটা ড্রয়িং যেটা, তো এই ড্রয়িংটাতে মূলত এখানে আমাদের টেলিফোন বা ইন্টারকম যেগুলো আছে সেই সংযোগগুলো এখানে দেখানো হচ্ছে, যে এখানে যে আমাদের টেলিফোনের বাইশের জন্য যে সাব ডিস্ট্রিবিউটর বোর্ড আছে সেটা থেকে এসে টিভিতে যাচ্ছে, এখানে ইন্টারকমে যাচ্ছে, এখানে যে টেলিফোনে যাচ্ছে, এই যে এখানে টিভি আছে সেগুলোর জন্য আর কি গেছে এখানে। তো এরপরে দেখেন যে আমরা এইভাবে আর কি আমাদের যে পেজগুলো শেষ হয়ে গেছে, অর্থাৎ এখানে আমাদের 1 ফ্লোর থেকে 8 ফ্লোর পর্যন্ত একই ডাইং ছিল, প্রত্যেকটা ফ্লোরে 8টা করে ফ্ল্যাট ছিল, আর এই পরক্ষণে এখানে দুটো যেটা আসতেছে এটা হলো উপরে 9 ফ্লোরের জন্য দুটো ফ্ল্যাট আছে, সেই জন্য এখানে ডি টাইপ এবং এ টাইপের ফ্ল্যাট দুটো বাড়তি আছে। ওকে, তো আমরা এর পরবর্তী এটা আমরা এখন আলোচনা করতেছি না, কারণ আগের ফ্ল্যাটটা বুঝলেই এই ফ্ল্যাটগুলোতে এমনি বোঝা যাবে। তো আমরা এর পরবর্তী পেজগুলোতে যাচ্ছি, অর্থাৎ এখানে অনুরূপ করে ড্রয়িং আছে আর কি, যেমন ওইখানে স্টেপ বাই স্টেপ ছিল, লাইট ফ্যান ছিল, এরপরে পাওয়ার সকেট ছিল, তারপর টিভির জন্য ছিল, তাই ছিল। এরপরে দেখেন যে আমরা এখানে টোটালি যেটা সার্কিটটা এটা আমাদের এখানে বুঝতে হবে, ঠিক আছে। তো এটার মধ্যে অনেক কিছু বুঝ রয়েছে, তো সেটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এখানে দেখেন যে এখানে যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এস, তো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এখানে এখানে যে বিষয় ই টাইপের, এটা ফ্রম ই, অর্থাৎ ই নম্বর ফ্ল্যাটের এইরকম ডিজাইন, যে এই ফ্ল্যাটটা আছে 1 ফ্লোর থেকে শুরু করে 8 ফ্লোর পর্যন্ত। ওকে, তা আমরা তো দেখছিলাম হলো এফ এর জন্য, তা আমরা সেই এফের জন্য আমরা সরি আমরা এর জন্য দেখছিলাম। তো আমরা দেখেন যে ফ্রম এই যে সাব ডিস্ট্রিবিউশন এ, তো আমরা এই যে এর যে ডায়াগ্রামটা আছে এটা আমরা এখানে মিলাবো আমাদের ওই ফ্ল্যাট অনুযায়ী, ঠিক আছে। তো দেখেন যে এখানে প্রথমত আমরা এটা খেয়াল করি যে এখানে কি আছে, তো এখানে দেখেন যে এতে সার্কিট আসছে কয়টা, সার্কিট 1 সার্কিট 2 সার্কিট 3 সার্কিট 4। তো এই যে চারটা সার্কিট, সার্কিট 1 সার্কিট 3 সার্কিট 4, তো এই চারটা সার্কিট, আর এখানে এটা হলো জেনারেটর, সাবস্টেশন জেনারেটর, তো এটা হলো সার্কিট 1 লেখছে। তো এই যে জেনারেটর, তো দেখেন যে সার্কিট 1 সার্কিট 2 সার্কিট 3 সার্কিট 4, অর্থাৎ এটাই যে এখানে যে প্যানেল বোর্ড হয়েছে সেখান থেকে আমরা যে এই সার্কিট 1 সার্কিট 2 সার্কিট 3 তে লাইন গেছে, 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হয়ে গেছে প্রত্যেকে, এখানে 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হয়ে গেছে, যেখানে যাওয়ার সময় এটা C6 মেইনিং করে এই তারগুলো ঢুকছে সার্কিট 1-এ। তো সেখানে এখানে কি তার আছে, 2.5 RM-এর দুটো তার আছে, আর একটা 1.5 RE তার আছে, এখানে RM লেগে গেছে, RE হবে, ঠিক আছে। তো এটা 8 কন্টিনিউটি কন্ডাক্টর আছে। তো এইটা কৃষি কানেকশন নিশ্চয় দেখেন, এখানে লিভিং রুম, বেডরুম, এখানে কমন এবং টয়লেট, সেই সুইচগুলোতে এখানে লাইট এবং ফ্যান, দেখেন যে এখানে WL, TL, তো এই যে এখানে এক্সস্ট ফ্যান এখানে কোথায় গেছে সেটা এখানে লেখা আছে। এরপরে এখানে দেখেন যে এ টাইপের যেটা, আবার সার্কিট টু যেটা, এই যে ডাইনিংয়ের গেছে এবং কিচেনে গেছে, সেখানে এই যে সিলিং ফ্যান, স্যান্ডেলিয়ার, ওয়াল লাইট, টিউব লাইট, এরকম করে এখানে যে লোডগুলো আছে সেগুলোতে আছে। তো এখানে এই যে এরপরে দেখেন সার্কিট 3-কে গেছে, এই যে বেড 2-তে গেছে, এরপরে দেখেন যে এখানে সার্কিট 4, সেখানে এই যেগুলোতে গেছে, এখানে দেখেন জেনারেটরের যেগুলো সেগুলো কিন্তু আলাদা, এখানে জেনারেটরগুলো এই যে এখানে ECF, EWL, তো এইগুলো লোডগুলো আমরা যদি লোডগুলো গুনি তাহলে আমাদের
এখানে যে রুমের যে লোডটা সেই লোডটা আমরা এখানে পাবো, ঠিক আছে? তো এখানে আমাদের লোড আছে কয়টা দেখেন, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ। তা এই যে চোদ্দটা লোড এটা হলো আমাদের জেনারেটরে চলতেছে। ওকে, তো আমরা যদি এটা দেখতে চাই যে আমাদের রুমে জেনারেটর লোড কয়টা, তো ভিউয়ার্স আমরা দেখেন যে লোড দেখার জন্য আমরা ক্যাশ করলাম, বলছিলাম যে সবুজ লোডগুলো আমাদের ইমার্জেন্সির জন্য। তো দেখেন যে আমরা ওইটা গণনা শুরু করি সবুজগুলো যে কয়টা আছে, যেমন একটা আমি এখান থেকে শুরু করছি, একটা দুটো তিনটা চারটা, এরপরে দেখেন যে পাঁচটা ছয়টা, এখানে একটা আছে সাতটা আটটা নয়টা, এরপরে দেখেন দশটা এগারোটা বারোটা, আমাদের দুটো কম হয়ে যাচ্ছে, এখানে কলিং বেলে সবুজ আছে তেরোটা। তো আমরা কোন এক জায়গায় হয়তো একটা মিস করতেছি, তো ভিউয়ার্স আমরা একটু ভুল করছি মনে হয়, আরেকবার গুণা দেখি, যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো চলে আসছে, এখানে একটা বাড়তি হয়ে যাচ্ছে। আমরা সেটা লোড হিসেব করলে কিন্তু আমরা দেখতে পারবো, কারণ এখানে যে বিষয়টা আছে আমাদের এখানে কিন্তু আমাদের উল্লেখ আছে যে কোন লোডগুলো জেনারেটর, ঠিক আছে? অতএব এটা ভুল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যেমন ইসিএল এখানে দেখেন যে এই যে সার্কিট ওয়ান থেকে আসছে এখানে উপরের সাথে মিলে, তো সেইগুলো আমাদের আসছে, তো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ। তো এই যে চোদ্দটা, তো এই চোদ্দটা আমরা এখানে মিলাই নিতে পারবো, সমস্যা নাই। তো ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে দেখেন যে আমরা আমাদের মোট লোড কিন্তু আবার একটা ব্যাপার আছে যে এখানে যে চোদ্দটা আছে, তো এরপরে মোট লোড দেখেন যে এখানে উপরের গুলো আবার আসবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ, তো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ। আমরা টোটাল লোডগুলো গুনবো, তো এখানে আমরা টোটাল লোডগুলো গুনে দেখি যে কয়টি আছে। যেমন টিউবলাইটে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, আমরা রুমের বাইরে আগে গেছি, নয়টা হলো, নয়টার পরে দেখেন দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা। তা আমরা রুমের এই বাইরে ডাইনিং আর লিভিংয়ে চোদ্দটা পেয়েছি মোট, রুমে ঢুকি পনেরোটা ষোলোটা সতেরো আঠারো উনিশ বিশ একুশ, এখানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ, উনত্রিশের পরে তিরিশ, তিরিশের পরে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ, এরপর এখানে তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন বাহান্ন। তা আমরা এখানে বাহান্ন পেলাম, তো আমরা দেখেন যে এখানে যদি নোটি করি, তো আমাদের এই ড্রয়িংটা থেকে আমরা একটা কয়টা পাবো আমরা সেটা লক্ষ্য করি। তো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পি আর আরটা কিন্তু আলাদা করে আছে, এখানে যে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তো এই হলো আটটা লোড যেখানে আমাদের পি আর আর এর জন্য লাইনগুলো গেছে। তো এই আটটা এখানে এই যে আমাদের গিজার জি লেখা যেটা গিজারে গেছে বিশ অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হয়ে, আর এখানে এসি এয়ার কন্ডিশনারের জন্য গেছে একটা বিশ অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হয়ে, আর এখানে অন্য যে পাওয়ারগুলো আছে আমাদের থ্রি পিনের একটা আর একটা পি, তা সেটাকে আমরা ষোলো এম্পিয়ার সার্কিট ব্রেকার হয়ে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার হয়ে লাইন গেছে। আর এখানে লাইটিংয়ের জন্য লাইট ফ্যান যেগুলো আছে সেগুলো সার্কিট ওয়ান সার্কিট টু সার্কিট থ্রি দিয়ে গেছে, সেগুলো হলো দশ এম্পিয়ার সার্কিট ব্রেকার হয়ে গেছে। আর এখানে যে এই যে আমাদের বাসবারটা, সেই বাসবারটা দেখেন যে এখানে একশো এম্পিয়ারের সিঙ্গেল পোল, এখানে নিউট্রাল আর্থিং বাসবার আছে, সব ফেজ নিউট্রাল আর্থিংয়ের তিনটা তার বাসবার আছে, বাসবার এখানে মূল সার্কিট ব্রেকার বসছিল চল্লিশ এম্পিয়ারের। এখানে যে তারটা আছে সেটা হলো এখানে চারটি তার আসছে ছয় আরএম এর তার আসছে, ঠিক আছে? তো এখানে মেইন যে তারটা ঢুকছে ছয় আরএম এর তার ঢুকছে। তো আর এখানে এই যে একটা ম্যাগনেটিক কন্ট্রোল আছে যেটা জেনারেটরের লাইনটা এসে এখানে এই পাওয়ারের সাথে লাগানো আছে, তো যেগুলো জেনারেটরের সাথে যাবে সেগুলো যে এখানে জেনারেটরের সাথে আবার সুইচিং করে দেওয়া আছে। তো এখানে আমরা আমাদের যে লোডগুলো তিন ছয় আর আটটা,
আটটার পরে এটা তো পাওয়ার লোড এখানে গেল, আটটার পরে এখানে জেনারেটরের লোড 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এরপরে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, তো আমরা এখানে 46টা লাইন আছে লোড হচ্ছে এখানে। তো 46টা লোডের মধ্যে এখানে কিছু আবার আমাদের কমনের কিছু লোড আছে, যেমন কলিং বেল কমনের লোডে গেছে। তো আমরা এটা আরও বেশি ক্লিয়ার করতে পারবো, যেমন আমরা পরবর্তী পেজগুলোতে যদি যাই, তো ভিউয়ার দেখেন যে আমাদের এই যে লোডগুলো দেখেন, তো এখানে এই যে আমাদের কোথায় যেমন লাইক এখানে নাম না A1 থেকে A8 পর্যন্ত, এটা টোটাল এটা ধরো 6 কিলোওয়াট লোড এখানে ধরা হয়েছে। সেখানে আমাদের লাইট কত ধরছে দেখেন যে ওয়াল লাইট আছে 6টি, টিউব লাইট আছে 5টি, এখানে স্পট লাইট আছে 2টি, এরপরে এই যে আমাদের ফলস লাইট আছে 2টি, সিলিং লাইট আছে 2টি, মিরর লাইট এখানে দেওয়া হয়নি ধরা হয়নি, স্যান্ডেলিয়ার আছে 1টি, এখানে ফ্যানের ভিতরে সিলিং ফ্যান আছে, সিলিং প্যানেল এখানে আপনাদের 80 ওয়াট করে ধরছে, এখানে আচ্ছা এটা আমরা পড়ি, এক্সাস্ট ফ্যান আছে 3টি, এরপরে দেখেন যে আমাদের সকেটে বলতে 3 পিন সকেট 9 অ্যাম্পিয়ার। ও এটা হলো আমাদের প্রথম অংশটা হলো ইমার্জেন্সি ছাড়া অর্থাৎ নর্মাল, ঠিক আছে। এই জন্য সিলিং ফ্যান আছে এখানে 1টি, যে 1টি ফ্যান হলো আমরা দেখছিলাম আমাদের ডাইনিংয়ে একটা ফ্যান আছে যেটা আমাদের জেনারেটরে চলবে না আর কি, সেই 1টি এখানে। এরপরে দেখেন যে আমাদের 2 পিন 15.5 অ্যাম্পিয়ারের জন্য 9টি আছে, এগুলো 150 ওয়াট করে ধরছে, ঠিক আছে। এরপরে দেখা যায় 3 পিন 13 অ্যাম্পিয়ারের জন্য আছে, এটা 400 ওয়াট করে ধরেছে। এরপরে যে আমাদের 3 পিন সরি এসির জন্য আছে 1500 ওয়াট ধরছে, 1টি আছে, আর গিজারের জন্য একটা আছে এটা 1200 ওয়াট ধরছে। সব মিলে এখানে 7501 আসছে। এটা ডাইভার্সিটি ফ্যাক্টর অর্থাৎ এটা সবসময় তো সব ব্যবহার হবে না, সেই হিসাবে কমিয়ে নিয়ে এটা 5250.7 কিলোওয়াট হয়েছে। এখানে ইমার্জেন্সি যেগুলো আছে, যেমন ইমার্জেন্সি লাইটের মধ্যে আমাদের ওয়াল লাইট আছে 6টি, 100 ওয়াট করে 600 ওয়াট, মিরর লাইট এখানে 2টি আছে, এখানে আমাদের 30 করে 60 ওয়াট, ফ্যান আছে আমাদের 6টি, ফ্ল্যাটেড মোট ফ্যান সংখ্যা 7টি, যার মধ্যে সিলিং ফ্যানের 6টি আছে ইমার্জেন্সি, 80 ওয়াট করে 480 ওয়াট। তো এখানেও আমাদের ডাইভার্সিটি ফ্যাক্টর ধরে এটা হলো আমাদের 798 ওয়াট হয়েছে, যেটা জেনারেটরের জন্য লাগবে, ঠিক আছে। সব মিলে আমরা টোটালে গড়াস করলে এটা 6049 ওয়াট আসছে, যেটা আমরা 49কে বাদ দিয়ে 6000 ওয়াট বা 6 কিলো ওয়াট হয়েছে। তো এই হলো এটাই ফ্ল্যাটের, সবটাই ফ্ল্যাটে কিন্তু একরকম না, কোনো জায়গাতে আমরা এখানে সবই 6000 দেখতে পাচ্ছি, বাট এখানে 6049 আসছে, আর এখানে দেখেন যে আমাদের এফ টাইপ ফ্ল্যাটে এখানে 6528 আসছে, ঠিক আছে। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে কম বেশি আছে কিছুটা, এখানে খুব সংক্ষিপ্তভাবে আমরা যদি এটা খেয়াল করি, তো এখানে আমাদের স্পেসটা আমরা বুঝতে পারবো। তো আমাদের কমনেই আছে 30 কিলোওয়াট, তো কমনের 30 কিলোওয়াট কিসের? তো কমনের 30 কিলোওয়াটের মধ্যে আসলে আমাদের এখানে যেমন লিফট আছে এবং আমাদের পাম্প আছে সেটা হিসেবেও আছে অন্য জায়গাতে, আমরা দেখতে পারবো সেটাও। তো এখানে দেখে আগে এটা আমরা বুঝাইনি, তো কমনে 30 কিলোওয়াট আছে, এরপরে টোটাল ফ্ল্যাট হলো 50টা, তো 50টা ফ্ল্যাটের মধ্যে দেখেন যে আমাদের টোটাল হলো 50 গুণ 6, তো এখানে 300 কিলোওয়াট হয় অর্থাৎ 300 এবং 30, 330 কিলোওয়াট, যেটা আমাদের 412 কেভিএতে মানে কিলোওয়াট থেকে কেভিএতে নিলে সেখানে 412 থেকে 400 কেভিএ একটা ট্রান্সফরমার আমাদের ইউজ করতে হবে। এরপরে জেনারেটর দেখেন, জেনারেটরের যে লোড আছে সেখানে দুই ধরনের আমাদের লোড আসছে আর কি, তো যেটা আমরা একটা দেখছি যে এ টাইপের এসে সেরকম দুটো আছে, অর্থাৎ সেটা হলো 798 ছিল ওয়াট, সেটা কিলোওয়াটে নিলে 0.798 আসছে কিলোওয়াট পয়েন্ট আর কি, আর এখানে এটা ষোলোটা ফ্ল্যাট আসছে যে কারণে, আর এদিকে হলো আমাদের আরও সরি ভুল বলছি, এখানে এটা আসছে হলো 34টা ফ্ল্যাট, এরকম ফ্ল্যাট আছে যেগুলো 798 করে ওয়াটের অর্থাৎ 0.798-এর, সেটা 34টা ফ্ল্যাট আছে, আর 16টা ফ্ল্যাট আছে যেটা 0.924 কিলোওয়াটের অর্থাৎ 924 ওয়াটের যেগুলো সেগুলো 16টা। তো সব মিলেই 34-এর 16, 50টা ফ্ল্যাট। তো এই 50টা ফ্ল্যাটের আমাদের হিসাব করলে যেটা এই 16টার জন্য আছে 27 কিলোওয়াট, আর এখানে আমাদের 34টার জন্য সব মিলে আমাদের 41.96 কিলোওয়াট হচ্ছে আর কি। তো এখানে কমন এরিয়া 30 কিলোওয়াট আছে, যেটা আমাদের ইমার্জেন্সি লাগবে লিফটে পানির জন্য, তো সব মিলে এখানে আমাদের যোগ করলে এটা হচ্ছে 72 কিলোওয়াট। তো এই 72 কিলোওয়াট থেকে আমরা কেভিএতে নিলে 90 কেভিএ, তো 90 কেভিএ থেকে আমরা 20 কিছু বাড়তি নেওয়া হয় কারণ সম্পূর্ণ তো ব্যবহার করা যাবে না, 110 কেভিএ জেনারেটর এখানে ইউজ করতেছে।
এবার সেখানে যেটা আছে এটা হলো আমাদের টোটাল সাব ডিস্ট্রিবিউশন যে রুমটা সেখানে থেকে কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে সেখান থেকে টোটালটা এখানে সংক্ষিপ্ত আকারে আছে যেমন আমাদের 11 কেবি লাইন ঢুকছে সেখানে আমাদের লাইটিং এর স্টার আছে এরপর দেখেন যে আমাদের ডিসকানেক্টেড সুইচ আছে এরপর ট্রান্সফরমার আছে ট্রান্সফরমারের তারের সাইজও এখানে দেওয়া আছে ঠিক আছে এইচটি মিটার আছে এরপরে এইচটি সুইচ গিয়ার আছে অর্থাৎ সার্কিট ব্রেকার আছে এরপর এই যে ট্রান্সফরমারটা আছে তারপরে আমাদের এখানে এই যে আবার সুইচের ব্যবস্থা হয়েছে তারপরে আমাদের সার্কিট ব্রেকার এখানে 800 এম্পিয়ারের এমসিসিবি সার্কিট ব্রেকার হয়েছে তো সেই সার্কিট ব্রেকার হওয়ার পরে এখানে এই লাইনটা বাসবারে গেছে আর কি এমনকি বাসবারের সাইজটাও এখানে উল্লেখ আছে ঠিক আছে তারপরে এখানে বাসবারের এম্পিয়ার হলো 1500 তো দেখেন এখানে বাসবারগুলো আছে 1500 এম্পিয়ারের বাসবার আছে এরপরে দেখেন যে আমাদের এখানে বাসবারের সাথে পিএফআই লাগানো আছে এদিকে পিএফআই তো এই পিএফআই হলো সেখানে আমাদের 400 তো এটা হলো 400 এম্পিয়ারের টিআইপি এমসিসিবি মডেলকে সার্কিট ব্রেকার আছে আর 240 কেভি আর আমাদের এখানে ক্যাপাসিটর ব্যবহার করা আছে থ্রি ফেজ ক্যাপাসিটর গুলো আর এই যে টোটাল এইগুলো সিঙ্গেল ফেজ এনার্জি মিটার তো এই যে সিঙ্গেল ফেজ এনার্জি মোট 50টা মিটার আছে এখান থেকে যদি আপনারা গোনেন মোট 50টা মিটার এখানে এই পর্যন্ত 50টি মিটার 50টি ফ্ল্যাটের জন্য 50টি মিটার আছে অর্থাৎ সেগুলো কিন্তু সব এই যে আমাদের সাব ডিস্ট্রিবিউশন যে রুমটা সেই রুমে রয়েছে আর কি সেখান থেকে এই লাইনটা হলো আমাদের যখন গেছে 6 আরএম এর তার হয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে চলে গেছে পাইপ দিয়ে আর কি এইখানে কিন্তু আমাদের জেনারেটর আছে এবং এখানে কমন স্পেসের যে লোডগুলো এই যে সাবস্টেশন এখানে দেখেন সেই কমনের সেই ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো আমি ফ্ল্যাটটা বোঝাতে চাইছিলাম এগুলো বোঝাতে গেলে আর অনেক সময় লাগবে তো যে কারণে এটা আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি এরপর দেখেন যে আমাদের যে পিটগুলো ছিল অর্থাৎ আর্থিং ছিল সেটা আমরা এখানে ক্লিয়ার করি তো আমাদের আর্থিং এর জন্য যে আর্থিং পিটগুলো কোথায় লাগছে দেখেন যে এখানে আমরা এই যে বাজবার একটা বাজবারে এখানে আমাদের আর্থিং 4 নম্বর এবং আর্থিং 3 নম্বর লাগছে তো এই বাজবারের সাইজটা দেখেন যে এখানে বাজবারের সাইজ এখানে উল্লেখ আছে এটা হলো 2 ফিট 2 ইঞ্চি গুণ হলো 24 ইঞ্চি গুণ হলো 1/4 ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থতা রয়েছে ঠিক আছে তো এদিকে 24 ইঞ্চি আছে এদিকে 2 ইঞ্চি আছে আর পুরুত্ব আছে 1/4 মানে 6 মিলি এরপরে দেখেন যে এটা আমাদের আরেকটা বাজবার সেখানে আমাদের এই যে পিট 2 লাগছে আর এখানে আমাদের এটা এই যে এলটি প্যানেল এবং পিএফআই তে গেছে এটা এখানে আরেকটা লাগছে সেটা যে পিট 1 এবং 2 এখানে লাগছে আর আমাদের এই যে ট্রান্সফরমার সেটা দেখেন যে আমাদের এই যে প্রথম এটা থেকে লাগছে এই বাজবার থেকে লাগছে অর্থাৎ দুটো আর্থিং যে ট্রান্সফরমারে লাগছে এখানে দেখেন যে লিফটের জন্য পিট 5 দিয়ে লাগছে এইচটি কেবলে যে পিট 6 লাগছে তো এখানে যে আমাদের লাইনটাতে ঢুকেছে সেই লাইন ঢোকাটা দেখাচ্ছে যে আমাদের যে ডেসাল লাইনটা মিটার হয়ে ঢুকছে সেটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখাইছে ঠিক আছে এরপর দেখেন যে এই যে লাইটনিং ডায়াগ্রাম অর্থাৎ বজ্রপাত প্রোটেকশনের জন্য এখানে পিট 7 এবং পিট 8 এটা সাথে যে এখানে আমাদের রড করা আছে তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমরা টোটালে আর্থিং ব্যবস্থা শুরু করে টোটাল ওয়ারিংটা বোঝানোর চেষ্টা করছি তো সবাই যদি আমাদের ভিডিও ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন